হ্যালো বন্ধুরা, তোমরা যদি 2014 সাল থেকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখো কিংবা 2011 সাল থেকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখে থাকো, তাহলে তোমরা অবশ্যই জানো শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন এবং আমাদের ইন্ডিয়ার সুইং কিং ভুবনেশ্বর কুমার। তো তোমাদের অনেকজনারই মনে কোয়েশ্চেন যে আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসছে 2023 সালে, তো এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতের এক নম্বর টপ বোলার ভুবনেশ্বর কুমারকে কেন নেওয়া হচ্ছে না? আমাদের ভারতের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তোমরা হয়তো সবাই জানো বোলিংয়ে ব্যাটিংয়ে একদম দুর্ধর্ষ প্লেয়ার, আর আমাদের ভারতবর্ষের গব্বর মানে যে ওয়ার্ল্ড কাপে এবং সব জায়গাতে একটা প্রেডিকশন আছে যে গব্বর অর্থাৎ আমাদের শিখর ধাওয়ান যদি 50-এর উপর রান করে সেই ম্যাচ নাকি ভারত 95% টাইম জেতে। তো তোমরা কেন ভাবছো যে কেন আমাদের টিমে নেওয়া হচ্ছে না? তো এটা বিসিসিআই আমাদের ক্রিকেটের ইন্ডিয়ান টিমের সিলেকশন করে। তো এই বিসিসিআই যখন অ্যাওয়ার্ড সিলেকশন অর্থাৎ আমাদের প্লেয়ার সিলেকশন করছিল, তখন এবারে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে ভুবনেশ্বর কুমারের নাম পর্যন্ত উচ্চারণ করেনি। ভুবনেশ্বর কুমার লাস্টবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 সালের পরে আর খেলতেই পারেনি, কেবল টি-20 আইপিএলে খেলতে পারছে। তো তোমরা সবাই জানো ভুবনেশ্বর কুমারের মতো সুইং গোটা বিশ্বে কেউ করতে পারে না, এবং ভারতের মোস্ট অফ উইকেট টেকার্স বোলারদের মধ্যে এবং এই মুহূর্তে ওয়ার্ল্ডের এক নম্বর বোলারও ভুবনেশ্বর কুমার। তাহলে ভুবনেশ্বর কুমার এত ভালো খেলা সত্ত্বেও ভুবনেশ্বর কুমারকে চান্স দেওয়া হচ্ছে না। তাছাড়া তোমরা সবাই জানো গব্বরকে কেন ক্রিকেটে না হচ্ছে না? তো গব্বরকে ক্রিকেটে না নেওয়ার কারণও আছে, কারণ তোমরা সবাই জানো শুভমান গিলের কথা যে আইপিএলে দুর্দান্ত একটা প্রদর্শন করেছে এবং আইপিএলে দুর্দান্ত গেম প্লের জন্য আমাদের শিখর ধাওয়ানকে ইন্ডিয়ান ক্রিকেট টিমে নেওয়া হচ্ছে না। এবং আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট টিমে প্রচুর ভালো ভালো ব্যাটসম্যান আছে, যারা শিখর ধাওয়ান মাঝে মাঝে উইকেট পড়ে গিয়েছিল খেলতে খেলতে, সেই জন্য শিখর ধাওয়ানকে নেওয়া হচ্ছে না। কিন্তু ভারতবর্ষ ভুলে গেছে যত বড় ইন্টারন্যাশনাল ম্যাচ হয় আইপিএলে খেললেই যে ইন্টারন্যাশনাল ম্যাচে কেউ খেলে দেবে তার কোনো মানে নাই, কারণ শুভমান গিলকে তোমরা জানো যে আইপিএলে 100-100 রান মারে সেই ইন্টারন্যাশনাল প্লেয়ার থেকে 1-2 রান করে গিয়ে মরছে। গব্বরকে কেবল একটা চান্স দেওয়া হোক, গোটা দেশ চাইছে যে শিখর ধাওয়ানকে একটা চান্স দেওয়া হোক, সেই শিখর ধাওয়ানকে বিসিসিআই একটা চান্সটুকু দিচ্ছে না। আর সবথেকে বড় যে আমাদের কোনো রকম সুযোগই পেল না সে হলো রবিচন্দ্রন অশ্বিন। তোমরা যদি 2014 সালে খেলা দেখে থাকো, তোমরা যদি 2011 সালে খেলা দেখে থাকলে ভারতের মতো বেইমানি টিমের একটা নাম নেই রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা, এদের দুজনা স্পিনার্স থাকলে গোটা ভারতের আর কাউরির দরকার নেই, পেস বোলারেরও দরকার নেই রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা, এরা বেস্ট বেস্ট অলরাউন্ডার, এরা দুজন যদি থাকতো তো গোটা খেলা ব্যাটে বলে দুর্ধর্ষ প্রদর্শন। আর রবিচন্দ্রন অশ্বিন আমার মোস্ট অফ ভালো প্রিয় প্লেয়ারদের মধ্যে পড়ে। তাহলে রবিচন্দ্রন অশ্বিন এত ভালো বল করা সত্ত্বেও রবিচন্দ্রন অশ্বিনকে চান্স নেওয়া হচ্ছে না, কারণ তার এখন এই মুহূর্তে ভালো বিসিসিআইকে তেল মারার মতো ইয়ে নাই, অর্থাৎ বিসিসিআইয়ের সঙ্গে কন্ট্যাক্ট থাকতে হবে। বিসিসিআই অনেক রকম জাজমেন্ট থাকে খেলার সময় একটা প্রদর্শন থাকে, অনেক সময় আইপিএলের গেম প্লের উপরও তোমাদের বিসিসিআই তোমাদের খেলা নির্ধারণ করে, কিন্তু কেউ জানে না যে ইন্টারন্যাশনাল লেভেলে গেম প্লেইং করা আর আইপিএলে খেলা দুটো সম্পূর্ণ আলাদা, কারণ আইপিএলে গেম খেলার মধ্যে এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে অনেক ফারাক আছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান এবং অশ্বিনকে নেওয়া হচ্ছে না। কিন্তু আমার এখনও বিশ্বাস যে ওরা এখনও রিটায়ারমেন্ট নেয়নি, এটা আমি সম্পূর্ণ শিওর, এবং আমার এখনও বিশ্বাস এদের তিনজনকে একবার সুযোগ দেওয়া হোক ভারতের টিমে। আমি জানি তিনজনাই চান্স পাক, আর আমার মতে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামিকেও যদি নিতে পারে তো বহুত ভালো হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং তোমরা দোয়া করো এরাও যেন ভারতের টিমে চান্স পেয়ে যায়।